আর আমি তালাক দেবো না, এক তালাক, দুই তালাক, তিন তালাক, চার তালাক। তুই কি কথা সস, আমার বউ শুনে তুই হাত দিস সস? তোর বউ মানে? এটা কি তোর বউ হান আছে? এটা আমার বউ। ধরতে পারলে তোর জানি শেষ দিতাম, কত বড় সাহস, আমার বউ শরীরে হাত দিস। আমি শেষবারের মতো কই দিতেছি, এরকম চিল্লাচিল্লি কিন্তু আমার পছন্দ না। হ্যাঁ, আমার কথা ভালো লাগবে কেন? তোমার তো ভালো লাগবে মেম্বারের মেয়ে শেফালির কথা। চুপ করো তুমি, তুমি কি কাতো ছেড়ে? আর তুমি কি কাও? এমনি করো না, তুমি সংসারের বউ, সংসারের দায়িত্ব থাকবে তোমার কাছে, আর তুমি কেন কি আজেবাজে কথা কও? শোনো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, আমি সবকিছুই বুঝি। বোন বোনরে আয়না আয়না দাও, সিরুনি আয়না দাও, আমি কি জানি না এসব কথা? আমার কানে কি আসে না? পাড়ার লোকজনে কি করবো এরকম ঝগড়া করলে? দেখো মা, একটু মানে চলো, তাছাড়া তুমি যা চাইতাছ ওইটা দেওয়ার মতো আমাকেও তো এরকম ক্ষমতা নাই। আমাকেও আর্থিক অবস্থা তেতটা ভালো না। তুমি যদি গেলে আকাশের চাঁদ চাও আয়না দেওয়া কি সম্ভব? কম সম্ভব না মা। দেখো একটু মিলমিশ করে চলো, এতটা পাগলামি করো না। দেখ সবুজ, এ চিল্লা পাল্লা না কই রে, বৌমার একটু বুঝায় কর। ও কি বুঝবো না? ও কি বুঝাইবো? আপনি চুপ থাকেন, আমার গো স্বামী স্ত্রীর ভিতরে আপনার নাকটা না ঘামাইলেও চলবে। বৌমা কি আপনি আমার গা ধরছেন কেন? বৌমা বৌমা থাকতেছেন? বৌ যে মার মুখে কোনোদিন তাকে আমি কথা কই নাই, তুমি সে মায়ের গায়ে হাত তুলছো, তুমি দেখতে না ধপ। হ্যাঁ তোমারে, তোমার আমি রাখবো না, তোমার আমি তালাক দেবো। সবুজ এটা কি করতেছস? ঠিক আছে, আমিও তো সংসার করবো না, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। না বাবা, এরকম কথা কর না, এরকম কথা এরা কি করলি? আমি আমার বউরে তালাক দিলাম। জানি কেমন করতেছে, মনে করছো তুমি আজকে বা দেখো না সকালবেলায় দাঁড়িয়ে রয়েছে তোমার লিগে। আমি ওর বাড়ি থেকে চলে আইছি, ওর ভাত আর আমি খামু না। কি কইতাছ, তালাক দিছে মানে? হ্যাঁ যাই ভালো হইছে, শুনো তালাক দিছে ভালো হইছে,
আমি তো আছি, আমি বিয়ে তোমার করে এলাম, সমস্যা কি? ওই তুই কি ভাবছস, তুই কি রকম ছেলে আমি কি জানি না? আমার জামাই আমার তালাক দিছে দেখা আমি তোরে বিয়ে করব তা কখনো না। আরে বিটি দাঁড়াও, মাথা গরম করো কেন? আমার খাড়াই খাড়াই শুন তুই। এই বিটি, এই বিটি, ওর জামাই জনের সাই রে দিছে তাইলে ওর বিয়েটা আমি করব না। না না, ওর জামাই যদি ওর আবার নিতে চায় তাইলে তোর হিলে বেজি তুই, আর হিলে বিয়েটা আমি করব। এই সুযোগটা আমার হাতছাড়া করা যাইব না কোনোভাবে, সুযোগটা আমার কামে খাটাই তুই যাই। মায়ের ব্যবস্থা করো না মা, পাড়ার লোকজন তো খারাপ কিছু কয় না, ঠিকই তো কয়। কি করবো কমা, রাগের মাথায় তালাক দিয়ে ফেলাইছি মা, যেমনি হোক আমার বউরে তুমি আইনা দাও। কে তুই যা, যাই বউ নিয়ে। তালাক দেওয়ার আগে কি একটু ভাবছস? হ্যাঁ, রাগে যে তুই তালাক দিয়ে ফেলাইছিস এখন কি করবি? সব কিছুই ঠিক আছে কিন্তু আমি মুখ ওর সামনে কেমনে দেখে মা, তুমি একটা ব্যবস্থা করো। আমি পারুম না, তুই যা, যাই বউ নিয়ে গা। আমি কেমনে যাবো কও, ই মুখ ওর সামনে আমি কেমনে দেখামো, তুমি মা একটা ব্যবস্থা করে দাও। কে তালাক দেওয়ার আগে মনে আসলো না? হ্যাঁ, রাগের মাথায় তুই তালাক দিয়ে ফেলালি এখন বোঝাই নিয়ে আয়, আমি আনবার পারুম না। আর পাড়ার লোকজনের কথা কইতেছস, এই মুখ কেমনে বন্ধ করবি, পারবি না? এ নিয়ে তোমাকে ওই আমার বউরে তুমি আমার ঘরে এনে দাও, মানুষের মুখ বন্ধ হয়ে যায় মা। ও মা, আমি তোমার পায়ে ধরি মা, আমার বউরে তুমি এনে দাও। পাও স্যার, পাও স্যার, মা কি কও, আমার বউরে তুমি এনে দিবে? আচ্ছা পাও স্যার, আমি এখন কেমনে এনে দেবো? আমি যদি যাই আমার তো অপমান করবো, তুই তো ওরে তালাক দিয়ে ফেলাইছস, আনবার গেলেও তো এটা মায় মাতা বড়ের কাছে যাওয়ার লাগবো, তাগর কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া লাগবো। আমি এত কথা বুঝি না, তুমি মাত বড়ের কাছে যাবে না কার কাছে যাবে, কিন্তু আমি খালি আমার বউরে চাই, আমি আর কিচ্ছু চাই না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোর মেম্বার সাসারুনে যামনি, যে ওনার লগে একটু কথা কয়ে দিই, দেখি কি কয়। যামনি না, তুমি আজকে যাও মা। আচ্ছা তুই যা, আমি আজকে যাম, এই যে মাংসটুকু কেটে হারি যা। সত্যি কইতেছ তো? হ্যাঁ যা। যন্ত্রণায় ফালিয়া দিলি, পেঁয়াজের দাম বেশি হলে দেখে কি এই দেশের মাঝে পেঁয়াজ খাওয়া বাদ দিব? পেঁয়াজ বাজার তো করি আমি, পেঁয়াজ কিনি আমি, তারপর কাকির কি হইলো গেলো, যাবেটা মুড়ি নিয়ে আয়।
ওয়ালাইকুম আসসালাম। আর কি কাশেমের বউ না কোত্তে কাশলা, কি ব্যাপার? বাড়ি থেকে আসলাম, একটা দরকার। হ্যাঁ, কি দরকার বলো? ওইসে কি মানে আমার কোলাজ একটা ভুল করে বলাইছে। কি ভুল করছে? ভুল করছে লগে রাগের মাথায় কোলাজে বউরে তালা দিয়ে ফেলাইছে। রাগ উঠলে কি মানুষের এত রাগ উঠে নাকি যে বউ তালাক দিয়ে দিত? দেখেন ও পোলাপন মানুষ, রাগের বসে একটা ভুল করে ফেলাইছে, এর জন্য আমি আপনার কাছে আইছি। আমার বউ মারে আমার বাড়ি ফিরিয়ে দেন। তোমার বউ মারে তোমার বাড়ি ফিরিয়ে দেব, বিষয়টা তো জটিল হয়ে গেছে না? তালাক দিয়ে দিছে, এখানে মোল্লা মুন্সির ব্যাপার সেপার আছে। আচ্ছা, তারপরেও দেখি, আমি ওই মেয়ের ভাইয়ের কাছে খবর পাঠাইতেছি, ওরে বিকালে আসতে বলি, আর তোমরাও বিকালে আসো, দেখি বিষয়টা নিয়ে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমার পোলা তো আমার মাথাটা খেয়াল আইলো, বউ বউ করে রাগের বসে একটা ভুল করে ফেলেছে, ও আর ভুল বুঝতে পারছে। তাহলে মেম্বার সাহেব আমি যাই, তাহলে মেম্বার সাহেব আমি যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। বসে হয়ে গেলে রে, মুড়ি আনলি না? পেঁয়াজের যে কি দাম বাড়া বাড়লো, এই অবস্থায় দেশের মানুষ চলবো কিভাবে? আর চারটা মুড়িও আর খাওয়া যাবে না পেঁয়াজের অভাবে। শালা যন্ত্রণা। বিউটি, বিউটি একটু এদিকে আয় তো বোন। ভাই ডাকছো? হ্যাঁ ডাকছি বোন। কিছু কইবা? সম্ভবত তোর শ্বশুর বাড়ি থেকে ওরা আবার নিতে চাইতেছে, সেই কারণে বিকেল বেলা যেতে হবে মেম্বারের বাড়িতে। না না ভাইজান, আমি আর ওকে বাড়িতে যাবো না, ওর ভাত খামো না। যে ছোট্ট একটা বিষয় নিয়ে আমার কথায় কথায় তালাক দিল, কোনো কিছু না ভাই ভাই, আমি আর ওর বাড়িতে যাবো না ভাইজান। দেখ বোন, সমস্যা থাকলে তার সমাধানও আছে। মেম্বার সাহেব বিকেলবেলা যাইতে বলছে, গিয়ে দেখি কি হয়। ভাইজান তুমি এই কথা কইলা? হ্যাঁ বোন, আমি বলছি বিকেলবেলা মেম্বার সাহেব যাইতে বলছে, সেখানে যেতে হবে। আমার এখন কাজ আছে, আমি বাজারে চলে যাব, তুই যা ঘরের ভিতরে চলে যা। কি ব্যাপার বেটি, এই বড় দুপুরবেলা এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? মন খারাপ করে দাঁড়ায় আছি কেন? তোমার কই তৈব? আমারে কইবে না, কারে কইবা? এখন তো তোমার জামাইও নাই, আমারই কও সব কিছু, কিসে তাই কও? তুমি এখানে কি করো? আমি এখানে আর কি করবো, রাস্তাটা যাইতেছিলাম, দেখলাম আমার পরাণ পাখিটা নিয়ে খাড়াই রয়েছে। আমি কি যেতে পারি আমার পরাণ পাখিটার রেখা কও? শোনো, তুমি যে আশায় ঘুরো পুরো, ওই আশা তোমার কোনোদিনও পূরণ হইব না। আজকে আমার জামার বাড়ি থেকে লোক আইব মেম্বারের বাড়িতে, ওরা আবার আমার নিয়ে যাইব। মেম্বারের বাড়িতে তোমার আবার লয়ে যাইব? হ্যাঁ, ওরা আবার আমার নিয়ে যাইব। কও কি? শোনো, আমার পিছনে ঘুর ঘুর করা বাদ দিয়ে দাও। যাই, ভালোই হইল, মেম্বার সাহেবের বাড়িতে ডাকছে, তাইলে তো ওনার হিল্লা বেয়া দিব, আর হিল্লে এটা আমি করবো, সুযোগটা হাতছাড়া করা যাইব না। বিকেলবেলা মেম্বার বাড়ি যাই দিব, যাই কাজগুলো সব শেষ করাই। ভাই ওই যাও গো, যে বিষয়টা আবার তো আইছে, তাহলে এটা কেমনে কি শেষ করা যায়? বিষয়টা তো আসলে একটু জটিল হয়ে গেছে, এসব বিষয় কিভাবে কি শেষ করবা, তারপরও দেখো চেষ্টা করে কি করা যায়। সারা সারি করলো, তালাক দিয়ে আলাইছে, এটা ব্যাপারে তো নিজেকে মাথা কামান লাগবো।
মানে হিল্লা ব্যাপারে এটা হিল্লা টিল্লা না দিলে তো বিয়া শুদ্ধ হইব না। মানে এটা কেমনি কি করা যায়? হিল্লা টিল্লার বিষয়টা তো আসলে অনেকেই অনেকভাবে দেখে, তারপরে বিষয়টা এইভাবে কিভাবে কি করা আর কি না করা, আর হিল্লা দিবাই বা কার কাছে? হিল্লা দেওয়ার কেউ আছে কি? হ্যাঁ, হিল্লা দেওয়ার মতো লোক তো আছে, একজন ঘুরতা সেওয়ান, ও আমার সাথে আছে। তো কেমনি কি করা যায়? যদি সবাই মত থাকে তাহলে ওর কাছে হিল্লা দিয়ে দিই। এখন বিষয়টা হলো দেখো, এখানে তো হিল্লা দিতে হইলে উভয় পক্ষের মতামতের দরকার। এখন উভয় পক্ষ যদি একমত থাকে তাইলে বিষয়টা দেখো কি করা যায়। তা আমি জিজ্ঞাসা করি, যে ছেলে আছে রাজি থাকে কিনা। না না, আমি অন্য কারো কাছে বিয়ে বসতে পারবো না। আমি হিল্লা বিয়ে বসবো না, দরকার হয় সারা জীবন এইরকম থাকবো। আমি অন্য কারো কাছে বিয়ে বসতে পারবো না। নানা মেম্বার সাহেব, আমি আমার বউরে হিল্লা বেঁধে পারছে না। আমি শুধু আমার বউরে আমার ঘরে নিতে চাই। আমার বউরে আমার ঘরে দিয়ে দেন। বিষয়টা হচ্ছে জটিলতা যখন বাজিয়ে দাও তখন তারি গেলে মাথায় ধরে না। রাগের চোটে তো কাজ করে ফেলাইছো ভুল, এখন হিল্লা বিয়া ছাড়া এই সমাধান কিভাবে আমরা দিব? যদি সমাধান না দিতে চাও তাইলে পরে যার যার মতে থাকো ওইভাবে, কারো আর জামাই বউর দরকার নাই। নানা মেম্বার সাহেব, ও পোলাপান মানুষ, ও বোঝে নাই। এখন আপনি যেটা ভালো মনে হয় ওই কাজটাই করেন, তাও আমার বাড়ির বউ আমার ঘরে ফিরাই দেন। মা ঠিকই কইছে, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আমি শুধু আমার বউরে আমার বাড়ি নিবার চাই। তা যদি ভালো মনে করো তাইলে আমরা দেখি বিষয়টা কি করা যায়। আচ্ছা ঠিক আছে, কাশেমের বউ যেহেতু বলতেছে বিষয়টা, এখন মাতবর সাহেব দেখো, আর তোমার কাছে যদি কোনো ছেলে থাকে হিল্লা দেওয়ার মতো, বিষয়টা ভাইবা চিন্তা হিল্লা টিল্লা দিয়ে বিয়ের সাদী শেষ করো। আমার কাছে তো এক ছেলে আছে। এই ছেলে, তুমি কি রাজি আছো? হ্যাঁ মাতবর সাহেব, আপনারা যেটা ভালো মনে করবেন আমি সেটাই রাজি আছি। কথা কিন্তু ভাইবা চিন্তা কইও, পরবর্তীতে কিন্তু 3 মাস 13 দিন পরে কিন্তু বউ আবার রিটার্ন দিতে হইব। আচ্ছা সমস্যা নাই, আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি তো কইছিলেন যে ছেলে রাজি আছে কিনা, ছেলে তো রাজি আছে, এখন দেন কি করা যায়। ছেলে তো রাজি আছে ভালো কথা, বিষয়টা হলো ছেলে তো চ্যাংরা ছেলে, এইসব ছেলেদের কাছে হিল্লা টিল্লা না দেওয়াই ভালো। তারপরেও দেখি দুয়ো সাইড যদি দুয়ো স্বামী স্ত্রী দুজন রাজি থাকে তাহলে দেখো ব্যাপারটা কি করা যায়। এই ছেলে কি বলো? না মেম্বার সাহেব, আমি রাজি না। হিল্লা বেঁধে দিতে হয় দাদার সাথে দেন, ওর সাথে দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, দেখি বিষয়টা। দেখলাম সবুজ যেহেতু রাজি না, তো মেয়েটা কি বলে একটু শোনো। আমি ওরে বিয়া করতে পারবো না। এখন মাতবর বিষয়টা হলো যেহেতু ছেলে মেয়ে কেউ এই ছেলের কাছে বিয়ে বসতে রাজি না, সবুজ যেহেতু কাকুর কথা কইতেছে, দেখো বিষয়টা আমার মনে হয় কাকুর কাছে দিয়ে দেই। উনি বুড়া মানুষ আছে, সময় হইলে আবার ফেরত দিয়ে দিবে। আমার বেড়াই ভালো না, আর তোমরা বাইরে শুনতে দেখো যেটা ভালো হইতে করো। আচ্ছা ঠিক আছে, কাকু যেহেতু রাজি হয়েছে আলহামদুলিল্লাহ, তাইলে তোমরা সবাই রাজি আছো তো আল্লাহর রহমতে? সবুজ কি বলো বিষয়টা? মেম্বার সাহেব আমি রাজি। তো তোমরা যদি রাজি থাকো তো বলো। ঠিক আছে মেম্বার সাহেব, আমার বোনও রাজি। আপনারা যেটা ভালো মনে করেন, সুন্দর মনে করেন,
সেটাই করেন, আমরা একমত আছি। আচ্ছা ঠিক আছে, উভয় পক্ষ যদি তো রাজি তাহলে পর আজকে তো সময়ও শর্ট, নামাজের সময় হয়ে গেছে। ও আগামী শুক্রবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বিষয়টা নিয়ে বৈশা, আর শরীয়ত সম্মতভাবে যেভাবে হয় সেইভাবে হিল্লা বিয়েটা আমরা শেষ করব। আজকে যেহেতু সময় শর্ট তাইলে পরে আমরা দার দার বাড়ি করে চলে যাই। আমি আর মা আহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মেম্বার সাহেব আজকের মতো উঠি নাকি? আচ্ছা আসুন। কি ব্যাপার তুমি তুমি আমার হাত ধরছো কোন সাহসে? হাত ধরছি কেন বুঝো নাই, তোমার তো আমি চাইছিলাম হিল্লা বেডা আমি কইরে ফেলাম, কিন্তু তুমি তো রাজি হইলা না। আর বইটার মধ্যে কি পাইছো যে আমার মধ্যে নাই? আমার মতো সবই আছে, যা হয়ে যা। শোন, তোর মতন একটা বাসে পোলারে আমি কোনোদিনও বিয়ে করব না। চুপ, তুই কি কথা সস? আমার বউ শুনে তুই হাত দিছস? তর্ক মানে এটা কি তোর বউ হান আছে? এটা আমার বউ। এত বড় কথা, তোর আমি ওই হাত কেটে দেবো, তোর হয়তো আমি কেটে দেবো। চুপ, তোরে খাইছি। আজকের মতো বেঁচে গেলি, ধরতে পারলে তোর জানি শেষ দিতাম। কত বড় সাহস, আমার বউ শরীরে হাত দিছস, ধরতে পারলে তোর হাত দুটো আমি কাটে দিতাম।